এইখানে দিদি পারবে না আমার নিজের দিদি এর পড়তে আমার আমার চাপটা বেশি হয়ে গেছে ওনার নাম্বার ট্রেনার দিলাম হ্যাঁ বলো এই তো ভালো কথা সব ছবি করাচ্ছি এই আনন্দ থেকে এসছে শান্তিচন্দ্র দাস জেসি করে কাজগুলো ঘুরিয়ে দিয়ে কিছু হয়ে গেল গাছে এমন গাঙে উঠেছে আমি ছেলে মেয়ে প্রচার করছি সেই অবস্থায় ওরা সন্ধ্যেবেলায় কতগুলো হারমাত তৃণমূলের মুখে গামছা বেঁধে এই ইয়া বেঁধে ওই কি বলে রুমাল বেঁধে ওই সাদা ইয়াটা বেঁধে পরে এখানে এসে আর ওরা এই ভোটছে অরিজিৎ ঘোষের বাড়িতে থেকে ওরা মোটর সাইকেলে বেরিয়ে যায় দিয়ে আমার নিজ ধারে আমার একটা গ্রামের নিজ ধারে একটা হরিমেলা আছে ওই হরিমেলায় বসে আমাদের গ্রামের ছেলেগুলো বসছিল ওরা করলে কি একটা বোম নিয়ে এসে বোমটা ছুড়ে দিল ছুড়ে দিয়ে বোমটা বাস্টিং হয়ে যাওয়ার পরে তারপরে ইয়া করে মানে ওরা বলছে ধর 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 করে ছুটে গেলো হ্যাঁ সন্ত্রাস তো করছে বাইরে রুমাল বান্ধা তাদের তো কে কে আছে সেটা বুঝতে পারছে না কেউ যেমন ইয়াতে করছিল মানে নমিনেশন দিতে যায়নি এখানে নমিনেশন দিতে যায়নি আমরা ছোটা দিয়েছিলাম একটা জোর করে তুলে দিয়েছে তৃণমূলের হামলা হারমাদ এরা তৃণমূলের হারমাদ সে হারমাদগুলো করেছে এইটা শেষ করে আমরা যে ভালকাবাড়ির নিচের দিকে একদম নিচের অংশে ওখানে একটা হরি মন্দির আছে আমরা সেখানে ভোটার লিস্টলি আমরা দেখছিলাম পরবর্তী কিভাবে কি কোন ভোটারটাকে কি করা যায় মানে কিভাবে আমাদের দিকে আনা যায় সেরকম একটা পরিকল্পনা করেছিলাম সেই মুহূর্তে আমরা যখন ওখানে মিটিং করছিলাম বসে মানে মিটিং বলবো না বসে একটা আমাদের কর্মীদের মধ্যে আমরা আলোচনা আলাপ আলোচনা করছিলাম ভোটার লিস্ট নিয়ে সেই মুহূর্তে কতজন দুষ্কৃতি বিজেপির দুষ্কৃতি তারা মুখে কাপড় বেঁধে আমাদের দিকে বোম দুটো ছুড়ে দিয়েছিল এবং ছুড়ে দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবেই সেই যখন আমাদের গ্রামের আমাদের গায়ে বোম পড়ার মতো উপক্রম সেই মতো আমরা দৌড় মানে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাইড হয়ে যাই এবং পরে আমরা সেই গাড়িগুলোকে ফলো করি আমাদের কর্মী সমর্থকদের নিয়ে সেই গাড়িগুলো ফলো করি কিন্তু আমরা সেই মুহূর্তে গাড়িগুলো পাইনি আমরা কিছু দূর যাওয়ার পরে সেখানে দেখলাম যে গাড়িগুলো অদৃশ্য হয়ে গেল মানে এত স্পিডে জঙ্গলে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আমরা সেখানে দেখলাম যে এদেরকে খুঁজে পাওয়া যাবে না আমরা সঙ্গে 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 প্রশাসনের কাছে যাই প্রশাসন সেভাবে আমাদেরকে প্রশাসনকে বলেছি এবং সেই প্রশাসন দেখি এখন আইনটা কীভাবে চল না এটা আমরা সম্পূর্ণ মিথ্যা এবং ওইটা নিয়ে আমরা যতটুকু আমরা জানি আমরা আমাদেরকে একটা মেরে দেওয়ার পরিকল্পনা হয়েছিল আমি নিজে ওখানে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট আমাদের যা পঞ্চায়েত মেম্বার আছে অনিতা অমিতা ঘোষ উনি বাড়ি থেকে বেরোতে পারছে না ওরা ঘেরাও করার মতো একটা পরিস্থিতি পড়েছে তো আমরা কর্মী সমর্থকগুলি যেভাবে আমাদের কর্মীকে তো বাঁচাতে হবে সেই জন্য আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ওখানে যা পরিস্থিতি ওরা নিজেরা
পরিকল্পিতভাবে আমাদেরকে মেরে ফেলা চক্রান্ত করছে। কারণ আমরা অভিযোগ দেওয়ার পরে আমরা নিজে নিজে বাড়িতে চলে আসি, কারণ আমাদের একজন মানে খুবই ভাবে আহত হয়েছিল। হ্যাঁ, পুলিশকে হেনস্থা করার জন্য দুজন মহিলা অ্যারেস্ট করেছে। না, ওরা ওদের বাড়ির লোকেরা ইনভলভ, না পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, বিজেপি টাইম পিরিয়ডের পরে ওরা মিটিং করছিল। হ্যাঁ, বলে যে বিজেপি টাইম পিরিয়ডের পর মিছিল করছিল, মানে মিটিং করছিল, সেটা এনে ওখানে এনে ঝামেলা বচসা হয়, এরকম মারামারি হয়, কিছু ইনজোর্ড হয়, আর তখন আমাদের পুলিশ এটা কেস স্টার্ট করেছে, পুলিশ তদন্ত শুরু করেছে।